বেআইনি মদ বিক্রির অভিযোগে দুটি পৃথক জায়গা থেকে দুই মদ বিক্রেতাকে গ্রেপ্তার করল গোবরডাঙ্গা থানার পুলিশ উদ্ধার পঁয়তাল্লিশ লিটার মদ অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে পৃথক দুটি জায়গা থেকে দুজনকে গ্রেপ্তার করল গোবরডাঙ্গা থানার পুলিশ পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাতে মছলন্দপুর রানিডাঙ্গা এলাকা থেকে রবি সাহা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে কুড়ি লিটার দেশি মদ উদ্ধার হয়েছে রবির বাড়ি মছলন্দপুর সাতপুর এলাকায় পাশাপাশি মঙ্গলবার রাতেই গোবরডাঙ্গার পায়রাগাছি বাজার থেকে ২৫ লিটার দেশি মদসহ গ্রেপ্তার করা হয় মদ বিক্রেতা মদন গোপাল পালকে ধৃত দুজনকেই এদিন আদালতে তোলা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড গোবরডাঙ্গা